For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos. স্বভাবগতভাবে আমরা বাঙালিরা খুবই ভোজন বিলাসী। আর বচনে একটা কথা আছে, মাছে ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ থাকবে না এমন কখনো হয় না। আমি আমার নানাকে প্রায় দেখতাম, তিনবেলায় উনি মাছ খেতেন। আজকে আমি সেই মাছের একটি মজাদার রেসিপি শেয়ার করছি আপনাদের সামনে পাবদা মাছ দিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছে আমি প্রিন্স ফেরদৌস। আসুন আমরা প্রথমে উপকরণগুলো দেখে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 10টি পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই তরকারিটি রান্না করতে কি কি মশলা লাগবে সেই মশলাগুলো একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 6টি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 চামচ, আদা বাটা নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, গুঁড়ামরিচ নিয়েছি 1 চামচ। আপনি ঝালের উপর ডিপেন্ড করে মরিচ কম বেশি করতে পারেন। লবণ নিয়েছি প্রয়োজন মতো। নিয়েছি আরও তেজপাতা, কাঁচামরিচ নিয়েছি 4টি। আপনি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, আপনি ঝাল যতখানি খেতে চান ততখানি। সমস্ত মশলাগুলো এখানে একত্রে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা মূল প্রিপারেশন শুরু করব। প্রথমে কাঁচা মাছে আমি 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এরপর সেই একই মাছে আমি 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে মাছের যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় আর কি। আপনি চাইলে 15 মিনিটও রাখতে পারেন। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এরপর আমি একটি কড়াইতে মাছগুলা ভেজে নিব। তার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি যখন গরম হয়ে আসবে তখন সবগুলো মাছ একে একে ভেজে নিতে হবে। আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি 3টা মাছ দিয়ে দিলাম, এরপর আরেকটা মাছ দিলাম আর কি। একসাথে সবগুলো মাছ দিতে যাবেন না, তাহলে আপনার মাছগুলো গায়ে গায়ে লেগে যাবে এবং মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন মাছগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা মাছগুলো তেলের থেকে তুলে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিয়েছি। এখন মূল রান্না শুরু করব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে এরপর এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমরা একে একে দিয়ে নিব। তার আগে পেঁয়াজটি আপনি ভালো মতো হালকা বাদামি করে নেবেন, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমাদের এই পর্যায়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা একে একে বাকি মশলাগুলো যোগ করব। আমি এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর যোগ করলাম আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। প্রথমে বলেছিলাম মরিচ আপনি আপনার ঝালের উপর ডিপেন্ড করে কম বা বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণও আপনি কম বা বেশি করে নিতে পারেন, আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। এখন দিয়ে দিলাম 1 কাপ পানি।
এই পানিটা আমি আগেই দিয়ে নিচ্ছি, আদারওয়াইজ মশলাগুলা চুলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মনে রাখবেন, মশলাটি ভালোভাবে কষাবেন, আদারওয়াইজ আপনার মশলার কাঁচা গন্ধগুলা রয়ে যাবে এবং তরকারিটা খেতে ভালো লাগবে না। যখন আমার তেল মশলার উপর ভেসে উঠবে, তখন আমার কষানোটা শেষ হয়ে যাবে। আমাদের এই পর্যায়ে তেল মশলার উপরে ভেসে উঠেছে, সো কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একে একে করে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। এবং একটা কথা মনে রাখবেন, মাছগুলা কিন্তু হালকাভাবে মশলার সাথে মিক্স করতে হবে, বেশি জোরে মিক্স করতে যাবেন না বা বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে আপনার মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাবদা মাছ খুবই নরম একটা মাছ, আপনি হালকাভাবে দিয়ে নেবেন এবং হালকাভাবে মশলার সাথে মিক্স করবেন। আমি সমস্ত মশলার সাথে মাছগুলোকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন সমস্ত মাছ এবং মশলাগুলোকে পানির সাথে মিক্স করে বল করতে দিতে হবে প্রায় 3 মিনিটের মতো। যখন আমার বলক উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আমার কাঁচামরিচগুলা আমি ফালি করে নিব, তো পুরাপুরি কাটবো না, এটা উপরে দিয়ে নেবেন। এতে করে বেশি ঝালও হবে না, কিন্তু আপনি মরিচের ফ্লেভারটা পাবেন। সব কিছু একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে আরও 8 থেকে 10 মিনিট। জাল বেশি দিয়ে দিবেন না, এতে করে আপনার মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পর আমাদের তরকারিটি রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এই পর্যায়ে রান্না করা তরকারিগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে এই মাছের তরকারি দিয়ে আমি 2 প্লেটের মতো ভাত খেয়ে নিয়েছি। অসম্ভব মজা হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল বাটন প্রেস করে পরবর্তী আপডেটের জন্য আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।